আমার কখনো ওরকম স্পেসিফাই করে পছন্দ নাই, যে থাকে না যে আমার পাত্র ফর্সা হতে হবে, হ্যাঁ, বা পাত্র একেবারে এরকম লম্বা হতে হবে, কোনো দরকার নেই বাবা। আমার কথা হলো যে আমি যার কাছে শান্তি পাবো, যে মানুষটার কাছে আমি শান্তি পাবো, আমি সেই মানুষটার সাথেই আমি বিয়ে করব, যেটা নাকি আমি বিলিভ করি এবং আমাদের রিলিজিয়ানেও আছে, আমাদের ইসলামেও আছে, যে যার কাছে আসলে শান্তি, সে হাজবেন্ড হলো শান্তির একটা জায়গা, রাইট? সো আমি তো সেই মানুষটাকেই অবশ্যই বিয়ে করব, যে এই মানুষটার কাছে আমি আমার মতো করে থাকতে পারবো। আমি আমার বলতে আমাকে যে নাকি আমার মতো করেই থাকতে পছন্দ করবে, মানে থাকতে দিতে পছন্দ করবে। হ্যাঁ, আমার মতো বলতে হলে আমি কাজের ক্ষেত্রে বলছি না, যে একেবারে আমাকে হলো এরকম আমি যা ইচ্ছা করতে পারবো, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, আমাকে আমার মতো বলতে আমি সেরকম মানুষই চাই যে নাকি আমাকে রাইট ওয়েটা গাইড করবে। হ্যাঁ, আমি যেই যে মানুষ তারা হলো আমি ভালো পথে হলো আমি গাইডেড হতে পারবো। সো সেরকম একটা মানুষ, ইট ডাজেন্ট ম্যাটার যে সেই মানুষটা দেখতে কেমন হবে, সেই মানুষটার হাইট কেমন হবে, সেই মানুষটা চাকরি কী করবে, সেটা কখনোই আমি চিন্তা করি না। কারণ সত্যি বলতে আমি অলওয়েজ চিন্তা করি যে বিয়ের পরে কীভাবে একটা সংসার চলবে সেটা আল্লাহর উপরে, আল্লাহ সেটা ম্যানেজ করে দিবে। সো সেখানে ওই মানুষটাকে যে একেবারে অনেক বেশি বড় লোক হতে হবে, একেবারে টাকা পয়সা দিয়ে উদ্ধার করে ফেলতে হবে সব কিছু, আমার একদমই ওরকম কোনো কিছু না। জাস্ট স্বাভাবিকভাবে একটা একজন ভালো মানুষ অবশ্যই আমি চিন্তা করি।